নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দুইটি গ্রহের মহাসংযোগ, কোন দুটি গ্রহ? মঙ্গল এবং শুক্র একত্রে সিংহ রাশিতে অবস্থান করছে। এই দুটি গ্রহ একত্রে অবস্থান করে যে রাশিগুলির উপর ধনবর্ষা হতে চলেছে সেই রাশিগুলির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আমি একটু কথা আপনাদেরকে বলি, মঙ্গল এবং শুক্র যদি আপনার বাই বার্থ চার্ট একত্রে অবস্থান করে, সেটা যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে না হয়, তাহলে আপনি একাধিক প্রপার্টির মালিক কিন্তু আপনি হবেন। এবং যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, ডান্স, গান, এই জায়গাগুলো কিন্তু, অভিনয়, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দিবে। শুক্র এবং মঙ্গল একত্রে যদি অবস্থান করে কি না, আপনাকে একাধিক প্রপার্টির মালিক কিন্তু করবে। অর্থাৎ আপনি খুব গরিব ঘরে জন্মগ্রহণ করলেও শুক্র এবং মঙ্গল যদি আপনার বাই বার্থ চার্ট পঞ্চম, আপনার দ্বিতীয়, আপনার সপ্তম বা নবমভাবে যদি অবস্থান করে অথবা একাদশভাবে যদি অবস্থান করে, তাহলে কিন্তু আপনাকে কোটিপতি পর্যন্ত কিন্তু করতে কিন্তু পারে। শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, শুক্রের কাছে আছে গ্ল্যামার, আর মঙ্গলের কাছে রয়েছে সাহস, পরাক্রম, উদ্দীপনা। তো এই দুটি গ্রহ যখন একত্রে অবস্থান করে কি না, এখানে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে এই রাশিগুলিকে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। তার আগে একটু কথা আপনাদেরকে বলি, অনেকে ভিডিও দেখছেন, হয়তো আপনাদের সাথে হুবহু মিলে যাচ্ছে অথবা মিলছে না। কেউ কেউ বলছে যে স্যার ধনবর্ষা তো বলছেন, কিন্তু আমার তো ধনবর্ষা হচ্ছে না। দেখুন, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। আর কৌশিকরা যে কাজগুলো করে কি না, চ্যালেঞ্জের সাথে করে এবং দায়িত্বের সাথে করে। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, আপনার জন্ম ছকে যদি বড় কোনো দোষ না থাকে, এই শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করে আপনাকে কিন্তু কোটিপতি পর্যন্ত কিন্তু করতে কিন্তু পারে। আমি আবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, মামলা মকদ্দমা, বিবাহ ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় বাধা, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবসা ভালো চলছে না, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। জ্যোতিষ একটা প্রপার বিজ্ঞান। আমি একটি কথা বারবার বলি আপনাদেরকে, যারা কৌশিকরায়ের প্রোগ্রামগুলো দেখছেন না, কৌশিকদার প্রোগ্রামটা দেখছেন, তারা স্বপ্ন নিয়ে দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। কারণ আমি চাই প্রত্যেকে উন্নতির উপর উন্নতি কিন্তু করুক। অর্থাৎ আজকে আপনি যদি দোতলাতে থাকেন, আপনি যেন সেটা বিশতলা, তিরিশতলাতে যেন যেতে পারেন, অর্থাৎ উঁচুতে যেন আপনি উঠতে পারেন এবং চটজলদি উন্নতি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু নিজস্ব জন্মছক অথবা হস্তরেখা কিন্তু বিচার করা কিন্তু একান্তই দরকার। কৌশিকদের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা না, যে কাজগুলো করি কি না, দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকলে আগামী দিন
আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করে এই রাশিগুলোকে করবে ধনবর্ষা, অপার ধন দিবে, লিখে রাখুন, অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে এই রাশিগুলিকে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে, আপনাদের লগ্নাধিপতি এবং সপ্তমপতি ত্রিকোণভাবে অবস্থান করে আপনাদের এই সময় আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা ব্যবসা, ডেলি ইনকাম মেষ রাশি হতে কিন্তু চলেছে। সুখ সাধন প্রপার্টি থেকে এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং আপনাদের সফলতা, সাকসেস, ইনকাম, প্রফিট বৃদ্ধি কিন্তু করবে এবং লটারি বা ফাটকা ট্রেন্ডিং থেকে এই সময় কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ কিন্তু পেতে চলেছেন। ধনুরাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি। এরপর যে রাশি সে রাশির নাম সারসাথী চলছে। অনেকে কমেন্ট করছেন যে স্যার হচ্ছে না, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো দিবে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে, বড় ধরনের ড্রিলগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। দুইটি গ্রহের মহাসংযোগে কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি রাশিতেই অবস্থান করছে শুক্র এবং মঙ্গল, আপনাদের এই সময় সুখ সাধন বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে আপনাদের এই সময় লাভ দেবে, আপনাদের এই সময় ডেলি ইনকাম বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় দিবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হতে কিন্তু চলেছে, লিখে রাখুন। এবং আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতি মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, আপনাদের সফলতা দেখা যাচ্ছে, ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের তুলা রাশির ক্ষেত্রে বড় ধরনের সুযোগ এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে। এই দুইটি গ্রহের মহাসংযোগে এই রাশিগুলির কিন্তু লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ধনবর্ষা কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কৌশিকদা যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে, আবারও বলছি সবার কিন্তু আমি হাত ধরি না। এবং প্রচুর সমস্যা রয়েছে দিয়ালে যাদের পিঠ ঠেকে গেছে তারা আমার সঙ্গে অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। এবং গ্রহরত্ন বা কবচ অথবা বাস্তু ক্ষেত্রে যারা দেখাতে চাইছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।